বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যারা প্রতিনিয়তই পান খাচ্ছেন পান খেয়ে দাঁতটা একদমই লালচে হয়ে গেছে বা কালো হয়ে গিয়েছে আবার অনেকে আছেন যারা প্রচুর পরিমাণে চা এবং কফি খেয়ে থাকেন অথবা দুমপান করে থাকেন আর এজন্য দাঁতের লালচে বা কালচে দাগ পড়ে গিয়েছে তাদের জন্য কিন্তু আমার আজকের এই ভিডিওটি আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক উপায়ে দাঁতের সঠিক যত্ন নিলে যত বেশি পরিমাণে পান সুপারি খান না কেন দাঁতে কোনো দিনও কালচে বা লালচে দাগ পড়বে না আর যাদের দাঁত ইতিমধ্যেই লালচে বা কালচে হয়ে গিয়েছে বা কালো কঠিন দাগ পড়ে গিয়েছে সে দাগটাও কিন্তু আস্তে আস্তে উঠে যাবে আর আপনার দাঁত সাদা ধবধবে হয়ে যাবে এতটাই সাদা আর ধবধবে দেখাবে আপনার দাঁত বুঝতেই পারবে না যে আপনি প্রতিদিন প্রচুর পরিমাণে পান খাচ্ছেন অথবা চা বা কফি অথবা ধূমপান করছেন তো তার জন্য আমি এখানে আজকে কয়েকটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব এর মধ্যে যে কোনো একটি টিপস ফলো করলে কিন্তু আপনার দাঁতের ভেতরে থাকা সব ধরনের কালচে বা লালচে দাগ উঠে যাবে এবং প্রতিনিয়তই এই টিপসগুলো যদি ফলো করেন আপনার দাঁত কোনো দিনও লালচে বা কালচে হবে না তো এখানে আমি প্রথমে যে টিপসটা দেখাবো তার জন্য এখানে আমি কিছু আম গাছ থেকে আম পাতা নিয়ে এসেছি আম পাতা দেখে অনেকে হয়তোবা অবাক হতে পারেন আসলে এটা আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে আপনারা বুঝতে পারবেন না গাছ থেকে কচি আম পাতা পেরে আনবেন পাতাগুলোকে অবশ্যই ভালো করে পানি দিয়ে ধুয়ে নেবেন তারপর মুখে নিয়ে ভালো করে চিবিয়ে নিন চিবিয়ে নিয়ে অবশিষ্ট যে পাতাটা থাকবে সে পাতাটাকে আঙুলের সাহায্যে আপনার পুরোটা দাঁত মেজে নিন তারপর নর্মালভাবে যে টুথপেস্ট দিয়ে আপনি প্রতিদিন আপনার দাঁত মাজেন সেই টুথপেস্ট দিয়ে কিন্তু ব্রাশের সাহায্যে দাঁতটাকে মেজে নেবেন সকালবেলা এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে প্রতিদিন দুবেলা অবশ্যই আপনি আপনার দাঁতটাকে নর্মালভাবেই ব্রাশ করে নেবেন আর খুব ভালোভাবে কিন্তু ব্রাশ করতে হবে যেন কোনোভাবেই আপনার মুখে জার্ম লেগে না থাকে তো এইভাবে আপনারা যদি প্রতিদিন করেন এক সপ্তাহ করলে কিন্তু দেখবেন আপনার দাঁত থেকে কঠিন কালচে দাগ উঠে যাবে তারপর প্রতি সপ্তাহে একদিন করে এইভাবে আম পাতা চিবিয়ে আপনি আপনার দাঁতটাকে পরিষ্কার করে নিতে পারেন তো এখন আমি দ্বিতীয় যে টিপসটা দেখাবো তার জন্য প্রথমে যে জিনিসটা দেখাচ্ছি এটা হয়তো বা অনেকেই চিনেন এটা হচ্ছে ইনো এটা কিন্তু আমাদের আশেপাশে থাকা যে কোনো ফার্মেসিতে বলতে ওষুধের দোকানে অথবা সুপার শপেও পাওয়া যায় তো আপনারা খুব সহজেই এটা কিনে নিতে পারেন আর এই ইনু দিয়ে আপনি খুব সহজে আপনি আপনার দাঁত পরিষ্কার করে নিতে পারেন যত কঠিন পুরাতন লালচে এবং কালচে দাগ পড়ুক না কেন সেটা কিন্তু খুব সহজেই ইনু উঠিয়ে নিতে পারে তো এটা ব্যবহার করার জন্য প্রথমে আপনারা নেবেন নারিকেল তেল আপনার বাসায় থাকা যে কোনো ধরনের নারিকেল তেলই কিন্তু আপনারা নিতে পারেন অল্প একটু নারকেল তেলের সঙ্গে অল্প একটু ইনু ঢেলে নিন দুটি উপকরণ একত্র ভালো করে মিশিয়ে নিন এবং ব্রাশের সাহায্যে আপনি আপনার দাঁতটাকে পরিষ্কার করে নিন খুব ভালোভাবে ভেতরে বাহিরে সবটার দিকই অবশ্যই আপনারা মেজে নেবেন প্রতি সপ্তাহে দুই থেকে তিন দিন আপনারা এটা করতে পারেন আর এটা করলে কিন্তু আপনার দাঁতে কঠিন কালচে দাগ উঠে যাবে প্রতিনিয়তই যারা পান খাচ্ছেন আপনারা যদি ইনুর সঙ্গে অল্প একটু নারকেল তেল মিশিয়ে সপ্তাহে দুই দিন অথবা তিন দিন দাঁত মাজেন তাহলে প্রতিদিন যত বেশি পরিমাণে পান বা বিভিন্ন ধরনের খাবার আপনারা খান না কেন কোনোভাবেই আপনার দাঁতে কালচে এবং লালচে দাগ পড়বে না আর তাই সপ্তাহে তিন দিন কিন্তু আপনারা এটা করতে পারেন আপনার দাঁতে কোনো দিনও কালচে দাগ পড়বে না আর এখন আমি পরবর্তী যে টিপসটা দেখাবো এটা হচ্ছে লাস্ট আমি আরও একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি যে উপকরণটা নিয়েছি এটা হচ্ছে মেথি মেতিদানা কিন্তু আমরা সবাই চিনি আমাদের প্রত্যেকের বাসায় থাকে মেথি আমাদের দাঁত ভালো রাখার ক্ষেত্রে খুব ভালো কাজ করে শুধু যে দাঁত পরিষ্কার রাখে সেটা কিন্তু না আপনার দাঁত পরিষ্কার রাখবে এবং পাশাপাশি দাঁতের মাড়ি ভালো রাখবে সুস্থ ঝলমলে দাঁত পেতে চাইলে আপনারা চাইলে কিন্তু প্রতিদিনই এই মেথিটা ব্যবহার করতে পারেন কিভাবে মেথি ব্যবহার করবেন সেটা জেনে নিন অল্প কিছু পরিমাণ মেথি ভালো করে শুকিয়ে নিন এবং একটা গ্রাইন্ডারের সাহায্যে অথবা শিলনোড়া দিয়েও কিন্তু আপনারা এটা পিষে নিতে পারেন সেই সঙ্গে লাগবে টুথপেস্ট অল্প পরিমাণ বলতে যতটুকু টুথপেস্ট আপনি আপনার দাঁত মাজার জন্য ব্যবহার করেন ঠিক ততটুকু টুথপেস্ট একটা ব্রাশে লাগিয়ে নিন এবং তার উপরে অল্প একটু মেতিদানার গুঁড়া মিশিয়ে নিন বলতে উপর দিয়ে একটু ছিটিয়ে দিন তারপর এটা দিয়ে আপনি আপনার দাঁত মেজে নিন এইভাবে আপনারা কিন্তু প্রতিদিন করতে পারেন প্রতিদিন অন্তত একবার হলেও টুথপেস্টের সঙ্গে মেতিদানার গুঁড়া মিশিয়ে নিন আর এটা দিয়ে ভালো করে দাঁত মেজে নিন ইনশাল্লাহ দেখবেন দাঁতে কোনোদিনও লালচে এবং কালচে দাগ পড়বে না আর যাদের দাঁত অলরেডি কালচে হয়ে গিয়েছে বা লালচে হয়ে গিয়েছে তাদের দাঁতটাও কিন্তু ফসা হয়ে যাবে সাদা ঝলমলে দাঁত প্রতিটা মানুষই কিন্তু পছন্দ করেন কিন্তু বিভিন্ন ধরনের খাবার খাওয়ার কারণে দাঁতটা দেখা যায় লালচে বা কালচে হয়ে যায় আমার দেখানো টিপসগুলোর মধ্যে যদি একটি টিপসও আপনি ফলো করেন আপনি যত বেশি পরিমাণ পান খান না কেন আপনার দাঁত কোনো দিনও কালচে হবে না বা লালচে হবে না আর যাদের দাঁত লালচে হয়ে গিয়েছে বা কালচে হয়ে গিয়েছে তাদের দাঁতটাও কিন্তু সাদা ধবধবে থাকবে আর অবশ্যই প্রতিদিন দুবেলা ব্রাশ করবেন সঠিকভাবে সঠিক নিয়মে দুইবেলা দাঁত ব্রাশ করা আমাদের প্রত্যেকেরই প্রয়োজন শুধুমাত্র দাঁত সাদা বা ফসা দেখানোর জন্য না দাঁত ভালো রাখার জন্য দাঁতের মাড়ি মজবুত রাখার জন্য অবশ্যই আমরা আমাদের দাঁতের সঠিক যত্ন নেব আপনারা চাইলে কিন্তু সপ্তাহে দুই থেকে তিন দিন একটি করে আম পাতা চিবিয়ে আপনার দাঁতটাকে মেজে নিতে পারেন তাছাড়া আপনি চাইলে কিন্তু অল্প পরিমাণে মেথি গুঁড়ো বা মেথির পাউডার টুথপেস্টের সঙ্গে মিশিয়ে আপনি আপনার দাঁতটাকে মেজে নিতে পারেন যে কোনো একটি টিপস ফলো করলে আপনার দাঁত ভালো থাকবে ইনশাল্লাহ এই ধরনের ছোটো ছোটো টিপস পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং কেমন লেগেছে আমার ইনফরমেশনগুলো বা আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে আপনারা জানিয়ে যাবেন দাঁতের কঠিন কালচে এবং লালচে দাগ দূর করার অনেকগুলো টিপসই কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে যে কোনো একটা ভিডিও দেখেই আমার টিপসটা ফলো করতে পারেন ইনশাল্লাহ খুব ভালো ফল পাবেন তাছাড়া কোন ধরনের ভিডিও পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যেতে পারেন আমি সাতদের ভেতর চেষ্টা করব আপনার রিকোয়েস্ট অনুযায়ী ভিডিও তৈরি করে দেখানোর তো আজকের মতন এই পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ